প্রকাশ্য দিবালোকে বাড়ির ভিতর ঢুকে এক বৃদ্ধকে খুন করলো এক অজানা ব্যক্তি। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই ঘটনায়। মৃত ওই বৃদ্ধের নাম গোরাচাঁদ দত্ত, আনুমানিক বয়স 84 বছর। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বেলকাশ পঞ্চায়েতের তেজগঞ্জ এলাকায়। ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায়, ডিএসপি হেডকোয়ার্টার সৌভিক পাত্র, বর্ধমান থানার আইসি পিন্টু সাহা সহ অন্যান্য পুলিশ কর্মীরা। উল্লেখ্য, মৃত গোড়াচাঁদ দত্তের স্ত্রী মীরা দত্ত আজ সকালের দিকে এক আত্মীয়ের বাড়ি যান। বিকেলে নিজের বাড়িতে ফিরে এসে দেখেন এক যুবক বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। তাকে জিজ্ঞাসা করলে সেই ব্যক্তি নাকি বলেন বাড়ির ভিতরে গিয়ে দেখুন। মীরা দত্ত বাড়ির ভিতরে ঢুকে দেখেন স্বামী রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে রয়েছেন। আমি সকালবেলা আমি আমার বোনের বাড়িতে গেছিলাম, এই 3-4 মাস পর। হ্যাঁ, সারাদিন ছিলাম ওয়াই কাছিল বাড়ি। বিকেলবেলা আমি এসেছি, আমার ভগ্নিপতি আমাকে নামিয়ে দিয়ে ও চলে গেল। আর আমি ঘর ঢুকতে ঢুকতে দেখি যে আমার টিভিটা দরজার দিকে সরানো, আর একটি ছেলে তাগড়াই চেহারা একটি ছেলে দরজার কাছে দাঁড়িয়ে আছে ও ঘরে। তা আমি তো ভেবেছি টিভিটার কিছু হয়েছে। আমি জিজ্ঞেস করছি কি হলো, টিভির কিছু হলো? লোকটা বলছে ঘরে ঢুকে দেখুন কি হবে বলে ও চলে গেল। তারপরে আমি ঘরে উঁকি মেরে দেখছি আমার তারমারি তছনছ। আর ও যে মারা গেছে তার নাম আচ্ছা, তো যে এসেছিল তাকে আপনি চেনেন? যে এসেছিল তাকে আপনি চেনেন? চেনেন না? আমি আমি সকাল 8টার আগে বেরিয়ে গেছিলাম। আচ্ছা, যে বাড়ি কখন ঢুকলেন? বাড়ি 4টার পর। তার মাঝেই হয়েছে নাকি? এই ঘটনার দৃশ্য দেখে কাঁদতে শুরু করেন। মূলত মীরা দেবীর কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে আসে। আমি কিছু চিৎকার আমি তো শুনে পাশে সবাই যখন ছুটে এলো তখন আমি এলাম এখানে এসে দেখছি তো ওই যেরকম ঘরে আর কেউ ঢোকে না, বিশ্ব নিজেও ঢোকে ওই রকম যেরকম রয়েছে এখনো ওই রকম অবস্থাতেই। কিছুই আমরা কিছুই বুঝতে পারিনি, পিসি হাও হাও করে কাঁদছে। বাড়িতে কে কে থাকতো? দুজনাই থাকতো, পিসি আর পিসাম সেই দুজনাই থাকতো। তো মানে যখন পিসি ঢুকেছিল ভেতরে কোনো লোকজন ছিল? ভেতর থেকে সেই লোকটিতে বেরিয়ে গেল, পিসি তো বললো এই মাত্র। ভদ্রলোক যাওয়ার যে লোকটি যাওয়ার সময় পিসিকে বলেছে দেখুন ঘরে কি হয়েছে। আচ্ছা, তো সেই লোকটিকে পিসি কি চিনতে পেরেছেন? পিসি চিনতে পারেন। আচ্ছা, তো কেন এরকম এসেছিল, কেন এরকম করে গেল কিছু বোঝা যাচ্ছে? হয়তো চুরির জন্য এসেছিল, সবার সময় তো বাধা দিতে গিয়েছিল এরকম কিছু ভাবে। জানে হয়তো বাড়িতে কেউ থাকে না এরকম, কিন্তু এটা প্রথম নয়, কারণ পিসি আগেও 2-3 মাস দাদাদের বাড়ি দিদিদের বাড়ি এরকম তো গেছে, তখন তো একাই থাকে এই সমস্যায়। আর এই সমস্যায় কিন্তু অপরিচিত কাউকে মানে খুলে দেওয়ার মানুষ হলো অত মানে ইয়েও নয়, অপরিচিত কেউ এলো দরজা খুলে দেবো এই ধরনের মানুষও কিন্তু নয়। তাহলে আজকে কিভাবে ঢুকলো সেটা তো বলতে পারছি না যে কিভাবে ঢুকেছে। আপনি যখন আপনার পিসি এসেছিলেন তখন কি গেট খোলাই ছিল না বন্ধ ছিল? তখন বাইরের গেট খোলা ছিল, এই গেটটা খোলা ছিল। পিসি তো মনে করছে টিভি সারাতে এসেছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুপর্ণা সেনগুপ্ত। কে হন আপনি? আমার পিসি হয়, মানে আমি ওনার ভাই। যিনি মারা গেছেন ওনার কি নাম? আমার পিসি হয়, ওনার নাম গোড়াচাঁদ দত্ত। কত বছর বয়স হবে? 84। এই এলাকাটার নাম? তেজগঞ্জ হাই স্কুল পাড়া। মানে ওকে মারা হয়েছে নাকি? সেটা তো না দেখে কি দেখে তো বোধহয় বোঝাই যাচ্ছে যে হয়তো চুরি করতে এসেছিল, ইয়ে করে বাধা দিয়েছে মেরে দিয়ে গেছে। কার্যত প্রতিবেশীদের অনুমান একা পেয়ে চুরি করতে ঢোকে ওই যুবক, বাধা দেওয়ায় তাকে আঘাত করে চম্পট দেয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। টিভিটা দেখতে পেয়ে আমি জিজ্ঞেস করছি কি হলো, টিভিটা বোধহয় খারাপ হয়েছে। লোকটা বলছে কি হলো দেখুন বলে ওর গটগট করে বেরিয়ে চলছে। রাস্তা ছেড়ে দেন, কার কি বন্ধ হয়ে যাবে এখন? সব চলে যান, পরে যান এখান থেকে।
ঘটনা এখানে মৃতদেহ পাওয়া গেছে, খুন হয়েছে সেটা বোঝা যাচ্ছে। এরপর এখন পুলিশ তদন্ত শুরু করেছে, আমরাও এনকোয়ারি করছি। এখনো ফার্দার ডিটেলস এখানে কিছু দেওয়ার মতো নেই, বাকি পোস্টমর্টম এলে আরো ডিটেলস জানা যাবে। তদন্ত চলছে, দেখা যাবে। কি মনে হচ্ছে স্যার? প্রথম প্রাথমিকভাবে খুন হয়েছে, এটা হোমিসাইডাল কেস আছে, এটা বোঝা যাচ্ছে। এরপর বাকি ডিটেলস পিএম এবং আমাদের আর ফার্দার এনকোয়ারিতে বেরোবে। পুলিশ কো কোনো কার্ড মার্ক আছে? সেটা পিএম কি ডিটেলসটা সবটা পিএম এর পরেই বোঝা যাবে। আর ফরেনসিক টিম কি দেখা আছে? হ্যাঁ, আমরা সব যা যা স্টেপ নেওয়ার আছে সবটাই নেবো। আর পুলিশ কুকুর এসছে? হ্যাঁ, আমরা সেটাও দেখছি, ট্র্যাক অ্যান্ড ড্রপ দিয়ে আমরাও চেষ্টা চালাচ্ছি। স্যার, বাড়ির লোক কিছু বলছে? সবাইকে আমাদের ইনভেস্টিগেশনে সবারকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জাস্ট এটা ইনিশিয়াল স্টেজ আছে। আমরা প্রাথমিকভাবে কি মনে হচ্ছে, মানে চুরি করার উদ্দেশ্যে কি ঘটনা? দেখুন, এটা একবারই প্রাথমিক স্তরে আছে ব্যাপারটা, এটা আরো তদন্তের প্রয়োজন আছে। আমরা আরেকটু তদন্ত করি, তারপরে আমরা জানাবো। যে মানে গলা কাটা বা কোথাও এরকম কিছু এটা ডিটেলসটা পিএম রিপোর্টের পরেই হয়ে যাবে। আর কোথাও কিছু পাওয়া গেছে, অস্ত্র বা ছুরি এই ধরনের কিছু? আমরা কিছু কিছু যেগুলো প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো আমরা এখান থেকে সিজ করছি, কিন্তু এটা যেহেতু একবারে তদন্তের প্রাথমিক স্তরে আছে, এই তদন্তের স্বার্থে সবটা ডিসক্লোজ করা এখন ঠিক হবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।